নমস্কার সদ্গুরু আপনাকে আন্তরিক অভিনন্দন আমি ডাক্তার গায়ত্রী মুম্বাই থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করার ছিল অযোধ্যা এবং উত্তর ভারত বলা যেতে পারে দেবভূমি ভগবান রাম থেকে শুরু করে শ্রীকৃষ্ণ সকলেই সেখানে জন্ম নিয়েছেন এবং খুবই পবিত্র বলে ধরা হয় কিন্তু তবুও উত্তর ভারতে সর্বদা সংঘর্ষ লেগেই আছে দেশের এই অংশটি এতটা পবিত্র হওয়া সত্ত্বেও এখানে প্রচুর পরিমাণ হিংস্রতা নির্যাতন ঘটনা দেখা যায় এমনটা কেন দেখুন আপনি যদি রামের জীবনটা তাকিয়ে দেখেন আরও ভালোভাবে যদি আপনি কৃষ্ণের জীবনটি তাকিয়ে দেখেন স্পষ্টতই সেই সময় তার চারপাশের লোকজনেরাও ছিল খুবই হিংসাত্মক মানুষ পরস্পরের প্রতি সমস্ত রকম ভয়ঙ্কর জিনিস করতেও তারা দ্বিতীয়বার ভেবে দেখত না এই কারণেই সম্ভবত কৃষ্ণের মতো একজন মানুষ তার ভারসাম্যের বোধ তার কৌতুকপ্রিয়তা যোগদান বিজ্ঞতা এবং সর্বোপরি একটা প্রচণ্ড মাধুর্যের ভাব যা তার থেকে ঝরে পড়ত এই সব কিছুই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি সবাই একেবারে সুন্দরভাবে জীবনযাপন করত কোনো অত্যাচারীর উৎপীড়ন ছাড়াই আমার মনে হয় না এতটা উজ্জ্বল হয়ে উঠতেন যতটা উনি হয়েছিলেন এই সমস্ত ভয়ঙ্কর লোকগুলো ছিল বলেই এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেখুন এখানেই যোগকেন্দ্রটি ফুলে ভর্তি আমি জানি না আপনাদের মধ্যে কজন খেয়াল করছেন এই ফুলগুলি সৌন্দর্য বা সুগন্ধ এটি একটি খুবই সুসজ্জিত এবং চমৎকার ফুল যার নাম কৃষ্ণকমলম অধিকাংশ মানুষই হয়তো এটা কখনও দেখেন নি খুবই সুসজ্জিত জিনিস হ্যাঁ এটা যোগকেন্দ্রের অনেক জায়গাতেই আছে আপনি যদি যদি আপনি একটি পর্যটকের রূপে থাকেন আমি বলছি আমার পর্যটক বা পর্যটনের সঙ্গে কোনো বিরোধ নেই আমাদের ওটা দরকার এই মুহূর্তে এটা ভীষণভাবে আঘাত পেয়েছে কাজে নিশ্চিতভাবে ওটা দরকার কিন্তু পর্যটকেরা সাধারণত তো তো আজকাল এমনকি ওটাও না ওটা চলে গেছে সেসব দিন চলে গেছে অন্যান্য লোকের বা জিনিসের ছবি তোলার এখন শুধু নিজেকে নিয়ে সুতরাং আপনি যদি ওই ধরনের মেজাজে থাকেন আপনি তখন এই রকমভাবে চলবেন কোনো সূক্ষ্ম জিনিসই আপনি অনুভব করতে পারবেন না আপনি দেখার জন্য দাঁড়াবেনও না কারণ কৃষ্ণকমলম আপনার মুখের কাছে এসে লাফিয়ে পড়বে না যাতে করে আপনি সেলফি তুলতে পারেন এটা শুধুই ওখানে থাকবে মৃদুভাবে নিজের সুগন্ধ ছড়িয়ে দিতে দিতে আপনার একটু সংবেদনশীলতা থাকতে হবে আপনি যদি ফুলটির গন্ধ না পাচ্ছেন তবে হয়তো আপনাকে ভাইরাসটি ধরেছে আর আপনাদের কিছুজন হয়তো খেয়াল করবেন হ্যাঁ একটা গন্ধ ও কিছু একটা গন্ধ হ্যাঁ 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 কৃষ্ণকমলমটি এক ধরনের সুগন্ধ ছড়াচ্ছে আর এই চাঁপা ফুল আর এক ধরনের গন্ধ ছড়াচ্ছে জুঁই ফুল ঢেলে দিচ্ছে অন্য আরেক ধরনের গন্ধ এই নানা রকমের ফুলগুলি বিভিন্ন রকমের সুগন্ধ ছড়াচ্ছে আমি নিশ্চিত এখানে কেবল কিছু লোক আছেন বা তাদের বলা যাক নাক এখানে কেবল কয়েকটি নাক আছে যারা সব ফুলে নিজেদের নাক গলিয়ে দেয় এবং তারাই জানে এই পার্থক্যটা অন্যরা ও ফুল হ্যাঁ কিছু হবে অন্যদের অধিকাংশই এটা জানেনও না তাদের জন্য শুধু ডিনার টাইম হয়ে এসছে খাবারের গন্ধ তাদেরকে আকৃষ্ট করে এমন নয় যে আমি কোনো কিছু ছোট করছি বা সব কিছু নিয়ে মজা করছি কিন্তু এটা জীবনের বাস্তবতা যদি এই বাগানেই কত ফুল রয়েছে অধিকাংশ লোকজন হয়তো খেয়ালই করেননি কোনটা কি কিন্তু ধরুন আপনি একটা মরুভূমিতে হাঁটছেন আর সেখানে সবকিছুই কর্কশ কেবল বালি আর তার মাঝখানে কেবল একটা ছোট্ট পদ্মফুল সেটাকে আপনি মিস করবেন কোনোভাবেই ওটা মিস করবেন না একরকমভাবে এটাই হয়েছে এই লোকগুলির সাথে কৃষ্ণ যেহেতু চারপাশে পরিস্থিতিগুলো অত্যাচারের ছিল লোকজন ভয়ানক সব কাজ করছিলেন একজন মানুষই সব কিছুর ঊর্ধ্বে উঠলেন কোনো সন্তনন যিনি পাহাড়ে বসে থাকেন এমন কোনো সন্তনন যার নিজের জীবন বলতে কিছু নেই তিনি ছিলেন চূড়ান্তভাবে সব সাথে সংযুক্ত তা সত্ত্বেও সব থেকে অনেকটা উপরে কেউ তাকে অগ্রাহ্য করতে পারেননি কিভাবে অগ্রাহ্য করা যায় তিনি একটু বেশি সুন্দর ছিলেন সেই পরিবেশে অগ্রাহ্য হওয়ার পক্ষে ধরুন সেখানে ওনার মতো এক হাজার লোক ছিলেন এটা সম্ভব নয় কখনোই ঘটেনি এমন একটা জিনিস তবুও ধরুন যদি অন্তত দশজন হতেন তারা তাকে লক্ষ্য করতেন না একমাত্র একজন তাই তিনি চকমক করে ওঠেন তবে হ্যাঁ ওনার চলে যাওয়ার পর তারা কি বুঝতে পেরেছিল না কারণ হয়তো ঠিক মাঝামাঝি নয় তবে তার জীবনের শেষের দিকে তিনি চলে যান গুজরাটে আপনারা জানেন সেটা এবং সেখানে বিয়োগান্ত ঘটনা ঘটে তার নিজের গোষ্ঠী নিজেদের মধ্যে যুদ্ধ করে এবং মেরে ফেলে তাদের মধ্যে প্রায় সবাই এই যুদ্ধে মারা যায় নিজেদের মধ্যে যুদ্ধে যেহেতু তারা সারা জীবন জুড়ে কারো না কারোর সাথে যুদ্ধ করতে অভ্যস্ত হয়ে গেছিলেন হঠাৎ করে শত্রুবিহীন হয়ে যাওয়াতে তারা ঠিক করল নিজেদের মধ্যেই যুদ্ধ করবে কি করবে জীবনময় যুদ্ধ করা আর মানুষ মারার অভ্যাস যুদ্ধ এবং মৃত্যু যখন মারার জন্য কেউ নেই আপনি নিজেদের মধ্যেই খুনোখুনি শুরু করবেন দুর্ভাগ্যবশত এমন করে এটা শেষ হয় কিন্তু তাদের জীবনের গুরুত্ব অবশ্যই চলে গেল না আমার মনে হয় ভারতে একটি চলতি কথা আছে যদি আপনি একটি প্রদীপ রাখেন যেটা সবাইকে আলো দেয় ঠিক প্রদীপের নিচে সবসময়ই অন্ধকার থাকবে তো এটা হয়ে থাকে তবে একে আপনি একটু বড় করে যদি দেখেন আপনি যদি এটা অন্য কোথাও নিয়ে যান আপনি দেখবেন জায়গাগুলোতে বা ভৌগোলিক স্থানগুলি যেখান থেকে মুখ্য ধর্মগুলি এসেছে যেখানে যিশু জন্মেছিলেন যেখানে জুডাইজিম জন্মেছে যেখানে ইসলাম জন্মেছে দেখুন গত দু হাজার বছর ধরে তা কারোর জীবনকেই উজ্জ্বল আলোয় ভরিয়ে তুলছে না বিপুল পরিমাণের হিংসা সম্ভবত নিষ্ঠুরতম ঘটনা ঘটেছে মাটি রক্তে ভেজা ওই পুরো এলাকাতে এখনও চলছে আমার মনে হয় না একটা দিনও কাটে কোনো কারোকে হত্যা করার চেষ্টা ছাড়া কারণ বহুদিনের ঘৃণা এখনও বর্তমান তো জনৈক লোক কিছুর জন্য লড়াই করছে সেটা আলাদা বিষয় কিন্তু বড় বড় মানুষের গোষ্ঠী জাতি বা ধর্ম বা দেশ ক্রমাগত যুদ্ধ করে চলেছে হাজার হাজার বছর ধরে এর মানে বুদ্ধি হারিয়ে গেছে যুদ্ধ হবেই দুর্ভাগ্যবশত হওয়া উচিত নয় তবু এটা হবে মানুষ মাঝে মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আপনাকে আপনার বোধে ফিরতে হবে কিন্তু দু হাজারের বেশি বছর ধরে যদি যুদ্ধ করছেন তার মানে সত্যিই বুদ্ধিভ্রষ্ট হয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেরকমই অন্ততপক্ষে যাদবরা আর উত্তরপ্রদেশের লোকজন ততদূর যাচ্ছেন না এখন বরং তারা সংঘবদ্ধ যুদ্ধকে ব্যক্তিগত লড়াই স্তরে নিয়ে আসছেন একটু উন্নতি তো হয়েছে অন্তত তারা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছেন না এটা কমে এসছে এটা বেশি অর্থনৈতিক হয়ে গেছে আরও ব্যক্তিগত আরও সংযমহীন হয়ে গেছে এরকমই সব তবে আমাদের নিশ্চয়ই দেখা উচিত যে কীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় যেমনভাবেই হোক তাদের রাজ্যে তারা এক যোগীকে নির্বাচিত করেছেন আশা করব তিনি কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এই জমিতে আমার ধারণা তিনি চেষ্টা করছেন যাই হোক আমি করতে চাই না এটা কোনো রাজনৈতিক মন্তব্য নয় এটা কেবল অদ্ভুত যে জমি এত হিংসা দেখেছে আর এত কিছু দেখেছে এত রকমের সব রকম জিনিস সেখানে তারা নির্বাচন করতে চাইছেন একজন যোগীকে তাদের মুখ্যমন্ত্রী হিসাবে যেটা একটু ব্যঙ্গাত্মক আমার জন্য কিন্তু এটা তার ব্যাপারে বা মানুষের ব্যাপারে কোনো মন্তব্য করার বিষয় নয় কিন্তু পৃথিবী এরকমই হয়ে এসছে বিশেষত যেখানেই এক এক দীপ্ত আলো এসেছেন আশেপাশের লোকজন বুঝতেই পারেনি বহু দূরের মানুষ বুঝতে পেরেছেন কাছের মানুষেরা এটা বুঝতে পারেননি কারণ তারা কিছুটা অন্ধ হয়ে পড়েন সেই আলোতে তাই তারা কোনো কিছু দেখতে পান না লোকে যারা বহু দূরে আছেন মূল্য বুঝতে পারেন সেই মানুষগুলি কারা কিন্তু যারা কাছে আছেন সাধারণত মূল বিষয়টি মিস করে যান ভবিষ্যতেও এমন হবে তার কোনো কথা নেই কিন্তু সেটা সাধারণ ইতিহাস হয়ে এসেছে মানুষের যে যখন কোনো কিছু খুব কাছে আছে তারা ধরতে পারেন না যখন এটা বহু দূরে তারা সেটা পেতে আকুল হয়ে ওঠেন তো দুর্ভাগ্যবশত তারা এটা কৃষ্ণের সাথেও করেছিলেন কিন্তু কৃষ্ণ গুজরাতে চলে যান তিনি গুজরাটে খুব জনপ্রিয় এমনকি আজও আর সেখান থেকে তার সময়ের পরে তারা তার প্রতিকৃতি পাঠিয়ে দিয়েছিলেন সেই কেরালাতে আপনারা জানেন এটা এটা এ ব্যাপারে পক্ষে ও বিপক্ষে বিভিন্ন দাবি আছে কিন্তু প্রথম মন্দির যেটা কৃষ্ণের জন্য তৈরি হয়েছিল তার জীবদ্দশায় তার জন্য একটি মন্দির তৈরি করেছিলেন তাই যখন পরিস্থিতি খারাপ হলো আর যুদ্ধবিগ্রহ হল আর মন্দিরটা ধ্বংস হতে পারত তখন বলা হয় যে ব্যাস মূর্তিটা নিয়ে যেটা মন্দিরে ছিল কারণ তিনি চাননি সেটা ধ্বংস হয়ে যাক আর তিনি একটি পালতোলা নৌকো করে উপকূল ধরে দক্ষিণে যাত্রা করে কেরালা পৌঁছালেন সেই জন্য এটাকে বলা হয় গুরুবায়ুর কারণ একজন গুরু যিনি বায়ুকে ব্যবহার করেছিলেন দক্ষিণে আসার জন্য আর এটি স্থাপন করেছিলেন এমন কি আজও সারা দেশ থেকে সমস্ত কৃষ্ণ ভক্তরা লম্বা লাইন লাগাচ্ছেন গুরু গুরুবায়ুরে কারণ সেটা মনে করা হয় আদি দেবতা তার নিজস্ব চেহারায় তাই এটা বেঁচে থাকে অনেক জায়গায় কিন্তু কাছে থেকে একটু সমস্যা হতে পারে সেখানেও এটা এখন উজ্জ্বল হয়ে উঠবে যদি মানুষ বেছে নিয়ে থাকেন নিয়মানুবর্তিতা তাদের রাজ্যের প্রধান হিসাবে সেই রাজ্যের জন্য হতে পারে তাদের পরিবর্তনের আকাঙ্ক্ষা এসেছে যা খুবই বাঞ্ছনীয় পরিবর্তন